তো এরকম একটা মানসিকতা নিয়ে আমরা সবাই ব্যান্ড শুরু করি কিন্তু আমি নেমে বুঝলাম যতটা সহজ আমি ভাবছি রাস্তা ততটা সহজ নয় কিন্তু প্রত্যেক স্বপ্নের দুনিয়ার একটা এন্ড থাকে এরকমই একটা এন্ড দশ দিনের মাথায় একটা নতুন ব্যান্ড তৈরি করব এবং সেই ব্যান্ড তৈরি করে আমি নতুন গানও বের করবো সামনে অনেকে থাকতো যারা ড্রিঙ্ক করছে কখনও কেউ খাচ্ছে এবং আমার না ভিতরে খুব কষ্ট হতো যে আমি কি হতে চেয়েছিলাম আর আমি এটা কি করছি আমি ওপরে তাকিয়ে দেখি আমার ওপর একটা আস্ত বাস দাঁড়িয়ে রয়েছে প্রথম ওই মেয়েটার লেখাটা পড়লাম ভাইরাল আউটার ওয়ার্ল্ডে আমি সাকসেসফুল কিনা আমি জানি না কিন্তু ইনার সাকসেসফুল কেন বলুন তো হার্ডওয়ার্ক মানুষকে একটা লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে কিন্তু যতক্ষণ সে মানুষটা স্মার্ট ওয়ার্ক না করছে ততক্ষণ পর্যন্ত তার লাইফে কোনো চেঞ্জ আসবে না ইয়েস স্মার্ট ওয়ার্ক হার্ডওয়ার্কের থেকে অনেক বেটার হার্ডওয়ার্ক একটা লেভেল পর্যন্ত তোমায় নিয়ে যাবে এই লেভেলটাকে যখন টপকাতে হবে দেন ইউ হ্যাভ টু ডু স্মার্ট ওয়ার্ক কীভাবে কীভাবে ওয়ার্ক আমার লাইফে চেঞ্জ এনেছে সেই ঘটনাগুলো আমি আজকে বলবো নমস্কার আমার নাম গৌরব গৌরব তপাদার আমি একজন ইউটিউবার সিঙ্গার সংরাইটার অ্যান্ড স্পিকার তো আসকারাটা দিয়ে দিল বাবা প্রথমেই কেমন আসকারা না একদম যখন ছোট ছিলাম বাড়িতে ক্যাসেট সিডি নিয়ে চলে এলো তো এবার আমিও তো একদম সেই ক্যাসেট সিডি শুনে শুনে নকল করতে শুরু করে দিলাম গান গাওয়া তো কিশোর কুমার সাহাব রফি সাহাব এদের গান নকল করতে 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 তখন বাবা মা বুঝতে পারলো যে ছেলে তো গান গাইতেই জানে গলায় তো সুর আছে তো এই হচ্ছে ব্যাপার আমিও তখন আবিষ্কার করলাম যে হ্যাঁ আমি গান গাইতে জানি আমি বর্ণ অ্যান্ড রট আপ ইন কলকাতা প্রত্যেক একটা ঘটনার পেছনে তো আর একটা ঘটনা থাকে যে ঘটনাটা শুনলে খুব দুঃখ হয় সেই ঘটনাটা শুনলে খুব কষ্ট হয় স্ট্রাগল করেছি ফ্যামিলি অনেক বিভিন্ন আর্থিক অনটনের মধ্যে দিয়েও গেছি বাট হ্যাঁ যেটা আমি আমার বাবা মার কাছ থেকে সবসময় শিখেছি যে ডোন্ট গিভ আপ সমস্যা আসতে পারে হ্যাঁ মানে দে আর মাই দে আর মাই কমপ্লিট ইন্সপিরেশান মানে ব্যাপারটা অনেকটা এরকম যে দুজন মানুষ কি করে সমস্ত প্রবলেমসকে ফেস করেও সারভাইভ করতে পারে দে আর মাই ট্রুলি ইন্সপিরেশান মানে আমার ফার্স্ট ইন্সপিরেশান আমার মা আর বাবা তো সেই ইন্সপিরেশনের গল্পগুলোতেও আসবো তারপরে আমার যে সেকেন্ড ইন্সপিরেশন সেকেন্ড গুরু সে হচ্ছে আমার স্কুলের টিচার মৃন্ময় স্যার পয়েন্ট অফ ভিউয়ের গল্পটা এখানে আসছে কেমন গল্প মৃন্ময় স্যার আমাকে হঠাৎ করে একদিন বললেন স্কুল লাইফে তখন আমি ক্লাস নাইনে পড়ি গৌরব তুই তো ভালো গান গাইতে জানিস গুনগুন করিস তুই তাহলে গানের প্রতিযোগিতায় নাম দি তো আমি তো প্রথমেই শুনে বললাম স্যার গানের প্রতিযোগিতা এসব আমার দ্বারা হবে না এসব জিনিস আমার জন্য না এই আমি তাৎক্ষণিক বক্তৃতা দিই হ্যাঁ আমি তাৎক্ষণিক বক্তৃতা দিয়ে এবিটিএতে স্টেট লেভেল আমি পুরস্কার পেয়েছি জেলার মধ্যে ফার্স্ট হয়েছি ঠিক আছে কথা বলতে জানি আমি কথা বলে দেবো স্যার কিন্তু ওইসব গানটা আমার দ্বারা হবে না ওই গুনগুনি ঠিক আছে স্যার বলছে না তোকে করতেই হবে গান তো আমি বললাম তাহলে করি গ্রুপ ট্রুপের সাথে সমবেত সঙ্গীত করি তো স্যার বললেন যে সমবেত সঙ্গীত তো করবি নিজে ফোক গান গা তো গানটা ছিল হচ্ছে ওই গানটা ও কি ও বন্ধু কাজব মোর কোন দিন না শিবেন বন্ধু কয়া রে তো এই গানটা আমার ফার্স্ট তোলা একটা ফোক গান যেটা মৃন্ময় সেন আমাকে দুলিয়ে দিলেন বললেন যা এবার গা মনে একটা ব্যাপারটা এরকম যা এটা চিল আপনি জিন্দিগি এরকম ব্যাপার চলে গেলাম গান গাইতে ভয় ভয়। জীবনে প্রথমবার গানের কম্পিটিশান জীবনে সব কম্পিটিশান যায়নি গাইলাম দেখলাম ফার্স্ট হয়ে গেলাম বিশাল ব্যাপার কনফিডেন্স লেভেল আসলো তখন বুঝলাম যে না তাহলে আমি গান গাইতে জানি সেকেন্ড যে লেভেল কম্পিটিশান হলো সেখানেও ফার্স্ট হলাম এভাবে আমি স্টেট লেভেল পর্যন্ত চলে গেলাম পুরস্কার পেয়েছি আমি জেলা লেভেলে ফার্স্ট হয়েছি ফোক গান দ্যাট টাইম আমার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হলো যে ওকে আমি এতদিন ভাবতাম যে আমি একা গাইতে পারবো না বাট ওই একটা পুষ পেছন থেকে যে তুই পারবি ওই একটা পুষ আমাকে বিশ্বাস করে দিল যে নো নব ইউ ক্যান ডু ইট তুমি এটা করতে পারো না ওকে 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 ফাইন আমার কাছে যেন একটা লাইফের ফান্ডা ক্লিয়ার হয়ে গেলো যে আমি একটা জিনিসকে কিভাবে দেখছি সেটার উপর ডিপেন্ড করছে যে আমি সেই জিনিসটা কত সুন্দর পারফর্ম করতে পারবো আমি যদি ভাবি যে আমি পারবো না তাহলে পারবো না আমি যদি ভাবি যে আই হ্যাভ টু ডু ইট দিনাই পারবো স্কুল লাইফ পেরিয়ে যাওয়ার পর দু সালে আমি একটা ব্যান্ড তৈরি করি তো আমি ঘটনা সূত্রে সে ব্যান্ডের নাম এখন বলতে পারছি না তো সেই ব্যান্ডের সাথে আমার অনেক স্মৃতি আর কি সে ব্যান্ড নিয়ে আমরা অনেক কম্পিটিশন করেছি অনেক জায়গায় শো করেছি এই যে ব্যান্ডটা তখন আমার ছিল তখন এই ব্যান্ড নিয়ে একটা আলাদাই স্বপ্নের জগৎ ছিল যে ব্যান্ড নিয়ে অনেক কিছু করব। রক মতো শো করব বিভিন্ন জায়গায় সামনে প্রচুর দর্শক থাকবে একটা অদম্য ইচ্ছে দু হাজার সাল তখন সদ্য আমি স্কুল থেকে কলেজে উঠেছি এবং সেই সময় রক্ত একদমই গরম যে মানে যেভাবেই হোক মানে একদম মাতিয়ে দেব পুরো বাংলাকে তো এরকম একটা মানসিকতা নিয়ে আমরা সবাই ব্যান্ড শুরু করি এই যে স্বপ্ন আশা নিয়ে যে আমি তখন ওই সতেরো আঠেরো বছর বয়সে যে নেমে গেলাম ব্যান্ড বানিয়ে কিন্তু আমি নেমে বুঝলাম যতটা সহজ আমি ভাবছি রাস্তা ততটা সহজ নয় এখানে শুরু হলো আমার ফার্স্ট থিং যখন গান গাইতে নামলাম তখন দেখলাম যে দেয়ার ইজ নো ওয়ান টু সাপোর্ট দেয়ার ইজ নো ওয়ান টু সাপোর্ট কোনো বড়ো কেউ নেই সিনিয়র কেউ নেই যে একটু সাপোর্ট করবে গাইড করবে কেউ নেই এমন যে বলে দেবে যে তুমি এই রাস্তাটায় চলো ঠিক হবে এবং ছোটোবেলায় যে রূপকথার রাজ্যটায় আমরা বাস করতাম বড়বেলাটা সেই রূপকথার রাজ্য নয় বড়বেলাটা সেই রূপকথার রাজ্য নয় বড়োবেলাটা হলো স্যাক্রেট গেমস সবসময় কোনো না কোনো ঝামেলা লেগেই আছে সেই ব্যান্ডে আমরা যখন প্রথম কম্পিটিশান করতে যাই সেই কম্পিটিশানে আমাদের ব্যান্ডের একজন মেম্বার এলোই না তখন থেকে ব্যান্ডের মধ্যে একটা হালকা টানাপোড়েন একটা মানসিক টানাপোড়েন সৃষ্টি হয়েছিল যেটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যান্ড ভাঙার মূল কারণ হয় প্রচুর ব্যান্ড ভাঙার মূল কারণ হয় যে মানসিক টানা পড়েন মানসিকভাবে বিচ্ছেদ বিভিন্ন ধরনের অসুবিধে এবং সেটার কোথাও একটা বীজ সেদিন বপন হয়েছিল আমাদের ব্যান্ডের প্রথম কম্পিটিশানে ফার্স্ট কম্পিটিশন আমরা একজন মেম্বারকে ছাড়া করলাম কিন্তু অদ্ভুতভাবে অদ্ভুতভাবে আমরা প্রথম কম্পিটিশনটা জিতেছিলাম এবং তারপর থেকে আমরা নটা কম্পিটিশন করেছি তার মধ্যে আমরা টোটাল আটটা কম্পিটিশান জিতেছিলাম তখন কম্পিটিশন করতে কীরকমভাবে যেতাম যে বাসে করে গিটার নিয়ে প্রচণ্ড ভিড় বাস প্রচণ্ড ভিড় ট্রেনের মধ্যে গিটার নিয়ে চলে যাচ্ছি মানে অদম্য ইচ্ছে যে ব্যান্ড নিয়ে যাব কম্পিটিশান করব এবং সব জায়গায় জিতছি আর ভেতরে নিজেদের ভেতরের খিদে চাহিদে সব কিছু আরও বেড়ে গেছে তো এমন অনেক শো করেছি যেখানে কম্পিটিশান করবার পর আমরা টাকা পাইনি কিন্তু সেখানে অনেক টাকা দেওয়ার কথা ছিল এমন শো আমরা করেছি যেখানে আমাদেরকে মাত্র দু টাকা দেওয়া হয়েছে তিন হাজার টাকা দেওয়া হয়েছে এমন শো করেছি যেখানে আমরা পয়সাই পাইনি কিন্তু শো করে গেছি কোথাও ভেবেছি যে না স্বপ্নের দুনিয়া তখন একটা কিন্তু প্রত্যেক স্বপ্নের দুনিয়ার একটা এন্ড থাকে এরকমই একটা এন্ড একবার একটা টিভি শো আমরা করছি টিভি শো থেকে বেরিয়ে এসে আমাদের মধ্যে হঠাৎ অন্তর্দ্বন্দ্ব মানে ঝামেলা হয় নিজেদের মধ্যে তো তারা আমায় বলে আমায় তাদের আর কোনো প্রয়োজন নেই আমাকে তাদের কোনো প্রয়োজন নেই তো সেই সময় আমি আমি খুব হার্ট হই কথাটাতে যে ব্যান্ডকে নিয়ে এত স্বপ্ন দেখা সেই স্বপ্নর ভাঙন সেদিন আমি তখন উল্টোডাঙার মোড়ে কলকাতার আমি তখন বললাম যে ঠিক আছে চোখে আমি আর থাকবো না তো আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আমার মনে আছে সেদিন উল্টোডাঙার ফ্লাইওভারে আমি অনেকক্ষণ একা চুপচাপ বসেছিলাম প্রচুর লোক যাতায়াত দেখেছি প্রচুর মানুষজন দেখেছি যারা হেঁটে যাচ্ছে এবং আমি তখন একটাই কথা ভাবছি যে এই ব্যান্ড নিয়ে আমি এত স্বপ্ন দেখেছিলাম আর এই ব্যান্ড আজকে আমি ছেড়ে দিলাম তাহলে আমার এখন কী করণীয় আমি খুব ডিপ্রেসড হয়ে পড়েছিলাম সেই সময় বাড়িতে আসি আমার বাবা মা আমাকে অনেক ভরসা জোগায় আমার কিছু বন্ধুবান্ধব ছিল তারা আমার প্রচুর ভরসা জোগায় এবং আমি ঠিক করি আমি দশ দিনের মাথায় একটা নতুন ব্যান্ড তৈরি করব এবং সেই ব্যান্ড তৈরি করে আমি নতুন গানও বের করব তার কারণ আমি হেরে যেতে চাইনি আমি জানতাম যে আমি যদি সেদিন গান বাজনা ছেড়ে দিতাম তাহলে হয়তো আজকে আমার আর গান বাজনা করা হতো না তাহলে আজকে হয়তো আমার গান আপনারা কেউ শুনতে পেতেন না আজকে হয়তো আমার একটা অ্যালবাম বেরোতো না কিন্তু আমি ঠিক করেছিলাম যে আমি জিতবো আমি হেরে যাওয়াকে সিলেক্ট করে নেই নি সেই কারণে আমি একটা নতুন ব্যান্ড বানিয়েছিলাম সেই ব্যান্ডের নাম ব্লিড বং এবং যে ব্যান্ড আজও আমার রয়েছে আমি ব্লিট বং ব্যান্ডটা তৈরি করি আমার স্কুলের এক আমার থেকে অনেকটাই জুনিয়র একটা ছেলে ছিল গিটার বাজাতো সে আমার তার গিটার বাজানো খুব ভালো লাগতো সে যখন আমার প্রথম ব্যান্ডের আমার যে নিজের গানগুলো ছিল সেইগুলো ও কাভার করতো অনেক সময় তো আমি ওকে ডাকলাম তুই কি বাজাবি আমার সাথে তো ও এখন অনেক বড় হয়ে গেছে ও দারুণ বাজায় এখন তো আমি ও এবং আরও অনেকে মিলে আমরা পাঁচজন মিলে যারা ছিলাম এখনও তারাই রয়েছি আমরা সবাই মিলে একসাথে ব্যান্ডটাকে তৈরি করি এবং নতুন গান বের করি হ্যাঁ গানগুলো হয়তো প্রথম দিকে অত ভালো হয়নি কিন্তু হেরে যাওয়াকে সিলেক্ট করে নেয়নি আমাদের ব্যান্ডের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমরা প্রত্যেকে একটা সময় খুব ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়েছি আমিও পড়েছি ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে এই আগের বছরের ঘটনাও আগের বছরের মেডিলে কী করবো চাকরি বাকরি তো করি না কারণ নিজের স্বপ্নের পেছনে দৌড়চ্ছি গান বাজনা করে খেতে হবে তো গান বাজনা করে খাওয়াটা তো অত সহজ বিষয় নয় বিশ্বাস আর বাস্তবতার মাঝে তো একটা ফাটল থাকেই তো সেই ফাটল আর কি একটা দিনের ঘটনা বলি তখন আমি ব্যান্ডের সাথে ট্রিঙ্কার্স বার অ্যান্ড রেস্টুরেন্টে গান গাইতাম কারণ প্রত্যেক দিন গান গাইলে আমাদের ব্যান্ড টাকা পেতো সে সময় হাজারটা টাকাও আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিল খুব ইম্পর্ট্যান্ট ছিল তো প্রত্যেক রবিবার করে আমরা ট্রিঙ্কাসে গান গাইতে যেতাম এবং সেখানে না আমার স্বপ্ন ছিল আমি নিজের আমি তো নিজে গান লিখি নিজে সুর দিই আমার স্বপ্ন ছিল আমি আমার নিজের গান শোনাবো সবাইকে আমার স্বপ্ন ছিল প্রত্যেক শিল্পীর স্বপ্ন থাকে যে নিজের গান শোনানো যারা এখন হয়তো অনেক শিল্পী আমাকে দেখছেন তাদেরও হয়তো অনেকের ইচ্ছে যে তাদের নিজের শিল্পগুলো লোকে দেখুক আমারও সেরকমই একটা ইচ্ছে ছিল এবং এখনও তাই তো নিজের গান শোনানো যে অতটা সহজ নয় মানুষজন যে নিজের শিল্পকে সবসময় প্রায়োরিটি দেয় না যতক্ষণ না তোমার একটা নাম হয়ে যাচ্ছে ড্রিঙ্কাসে যখন গান গাইতাম সেই সময় বলিউড গান গাইতে বলা হতো বাংলা গান আর ইংলিশ গান গাইতে বলা হতো আমি বলিউড বাংলা ইংলিশ এই গানগুলো গাইতাম সামনে অনেকে থাকতো যারা ড্রিঙ্ক করছে কখনও কেউ খাচ্ছে এবং আমার না ভিতরে খুব কষ্ট হতো যে আমি কি হতে চেয়েছিলাম আর আমি এটা কি করছি মানে নট দ্যাট যে আমি গান গাইতে পছন্দ করি আমি গান গাইতে খুব পছন্দ করি আমি সেটাও এনজয় করে গেছি, আমার কাছে সবই শিল্প কিন্তু কোথাও তাহলেই আমার মনে হয় আমি তো নিজের গান শোনাতে চেয়েছিলাম আমি তো চেয়েছিলাম আমার যেটা শিল্প আমার যেটা সৃষ্টি সেটা লোকে দেখুক এবং সেখানে মানুষজন ড্রিঙ্ক করতে করতে যখন গান শুনছে একটা পরে কোনো হাততালিও নেই তাদের কোনো অ্যাপ্রিসিয়েশন নেই তার কারণ আমি কোনো পপুলার আর্টিস্ট ছিলাম না আমাকে কেউ চিনতো না এরকম অনেক গান গাওয়ার পর আমি ওখানে মানে আমার অনেক টাকা পয়সা পেয়েছি সেখান থেকে আমি সেখানে ট্রিংকাসে প্রত্যেক দিন আমি যখন গান গাইতাম টাকা পেতাম তো দু তিন ঘন্টা করে ওখানে শো করতাম আমরা একটা দিনের ঘটনা যেটা বলবো বলছিলাম একদিন এরকমই ট্রিংকাসের একটা শো করতে যাচ্ছি সেদিন তখন বর্ষাকাল কালীঘাটের সামনে লাইনের ওপর আমাদের স্কুটির চাকা উঠে যায় প্রচুর তারাও ছিলাম বেশি লেট করে গেলে ওখানে কথা শুনতে হতো যে কেন লেট হয়েছে আমাদের প্রচুর বর্ষা বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি এমন সময় পেছন থেকে একটা গাড়ি এসে আমাদের স্কুটিটাকে একটু ডান দিকে চেপে দিয়েছে এবং আমাদের স্কুটিটা উঠে গেছে আমি পেছনে বসেছিলাম স্কুটিটা উঠে গেছে একটা ট্রাম লাইনের ওপর আর আমার জাস্ট তিনটে ব্লিঙ্ক মনে আছে ফার্স্ট ব্লিঙ্ক মনে হল আমি পড়ে যাচ্ছি সেকেন্ড ব্লিঙ্ক আমার মনে হল যে আমি মাটিতে থার্ড ব্লিঙ্ক যখন আমি তাকালাম আমি ওপরে তাকিয়ে দেখি আমার ওপর একটা আস্ত বাস দাঁড়িয়ে রয়েছে এবং আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমি ভাবছি আমি কী করবো মানে ওই একটুখানি মোমেন্টের মধ্যে মানে আমি সেদিন মরেই যেতাম সেদিন আমার জীবন শেষ হয়ে যেত যদি না সে বাসের ড্রাইভার তার লুকিং গ্লাসে দেখতো যে একটা স্কুটি পড়ে যাচ্ছে এবং সেই বাসের ড্রাইভার যদি না ব্রেকটা মারতো সে আমার কাছে ভগবানের সমান সে আমাকে নতুন জীবন দিয়েছে কালীঘাটের একদম সামনে আমি একটা বাসের নিচে আমি আমি আমার তারপরে লিঙ্কটায় মনে আছে যে আমাদের যে ড্রামার যার স্কুটিতে আমি ছিলাম সে আমাকে হাত ধরে টেনে বের করছে বাসের তলা থেকে সেও বাসের তলায় ঢুকে গেছিলো আমরা দুজন একসাথে ঢুকে গেছিলাম ও প্রথমে বেরিয়েছে তারপর ও টেনে বের করেছে সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে হোয়াট ইজ লাইফ আমার বেরিয়ে মনে হচ্ছিল যেই জিনিসগুলো আমার খুব অপছন্দ লাগছিল এই ট্রিঙ্কাসে যাওয়া হিন্দি গান গাওয়া বা হচ্ছে নিজের শিল্প না করা তখন মনে হচ্ছে না ইটস ওকে আমি একটা লাইফ তো পেয়েছি আমি আবার একটা নতুন করে বাঁচার চান্স পেয়েছি ইটস ওকে তো সেদিনও আমি ট্রিংকাসে শো করেছিলাম আমার জামা ছিঁড়ে গেছিলো পুরো আমার প্যান্ট ছিঁড়ে গেছিলো তাও আমি ট্রিংকাসে শো করেছিলাম এবং আমি সেদিন ফ্রেন্ডকা সে অকপটে স্বীকার করেছিলাম যে আমি এখন আমার লাইফের ভ্যালু বুঝতে পেরেছি ভগবান আমাকে যতটুকু করার সুযোগ দিয়েছেন এবং আমি সেটা লয়াল হয়ে করতে পারছি আমি একটা সুন্দর লাইফ পেয়েছি দ্যাট ইজ এভরিথিং ফর মি দ্যাট ইজ এভরিথিং ফর মি যেই মুহুর্তে আমি এই ব্যান্ডে স্ট্রাগল করতে করতে বুঝলাম যে এই স্ট্রাগলটার কোনো মানে নেই যতক্ষণ আমি স্মার্ট ওয়ার্ক করছি তখন আমার পয়েন্ট অফ ভিউ বদলে গেল যে ওকে আমি যদি ভাবি যে আমি এটা পারবো না করতে তাহলে সেখানে আমি ফিফটি পারসেন্ট হেরে গেলাম বাট আমি যদি ভাবি যদি মেনে নিই যদি বিশ্বাস করি যে নো আই ক্যান ডু দিস তাহলে আমি সেখানে ফিফটি পার্সেন্ট জিতে গেলাম ঠিক যেটা আমি ভেবেছিলাম আমার প্রথম ব্যান্ড ভাঙার পর সেকেন্ড ব্যান্ড তৈরি হওয়ার সময় যে আমি দশ দিনে ব্যান্ড তৈরি করতে পারবো আর গান বানাতে পারবো আমি মানিয়ে ফেলেছিলাম হ্যাঁ গানটার কোয়ালিটি খুব খারাপ হয়েছিল বাট আমি করে তো ছিলাম করে তো ছিলাম এটা গেল পয়েন্ট অফ ভিউ আপনি যেটা ভাববেন সেটাই হবে শুধু আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যেটা ভাবছেন সেটার উপর ব্যান্ড তো হলো স্মার্ট ওয়ার্ক কী করে করবো হার্ড ওয়ার্ক তো অনেক হয়েছে তো সেই সময় আমার এক দাদা সৌরভ দত্ত তো সে আমাকে বলল যে শোন এসব ব্যান্ড ফ্যান্ট বেশি করে লাভ নেই কোনো লাভ নেই দেখতেই পাচ্ছিস কেউ শুনছে না গান এরকমভাবে হ্যাঁ তো আমি তখন বুঝলাম বাংলা ব্যান্ডের শোফো বলে কিছু হয় না সেভাবে শুধুমাত্র বড় ব্যান্ডরাই শো করে নতুন ব্যান্ডদের কোনো শো হয় না এবং নতুন যতই পাড়া রয়েছে এরা কেউ বাংলা ব্যান্ড ফ্যান্ডকে ডাকে না এরা সবাই ওই অর্কেস্ট্রাকেই ডাকে বাংলা ব্যান্ডকে কেউ ডাকে না নতুন ট্যালেন্টদেরকে কেউ চান্স দেয় না কেউ চান্স দেয় না নতুন ট্যালেন্টদেরকে তো আমাকে তখন সৌরভ দা বললো যে হচ্ছে তুই এক কাজ কর ইউটিউব চ্যানেল কর আর আমার এক ফ্রেন্ড ছিল সোমজিৎ সেও আমার চাইল্ডহুড ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আমার সেও বললো যে তুই ইউটিউব করতে পারিস নিজের গানগুলো ছাড়তে পারিস তাহলে ওকে দিস নাইস চয়েস আমি ইউটিউব চ্যানেল করলাম কিন্তু ইউটিউব চ্যানেলে আমি এক বছর ধরে গান দেওয়ার পর আমি দেখলাম আমার তিন হাজার সাবস্ক্রাইবার হয়েছিল আমার ফেসবুক পেজে তিন হাজার ফলোয়ার ছিল সেই সময় আমি দেখলাম যে আমার ভিউ দিন দিন কমে যাচ্ছে কেউ দেখছে না আমার গান তখন আমি ভাবলাম হয়তো আমার গানটাই খুব বাজে হয়তো আমি গানটাই খুব বাজে গাই একসময় আমি ভাবলাম যে না এবার চাকরি বাকরির দিকেই যেতে হবে আর ভাল লাগছে না এসব ইউটিউব করেও কিছু হচ্ছে না কিছুতে কিছু হচ্ছে না একদিন গরমকাল খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম অনেকক্ষণ ঘুমাচ্ছিলাম সকালবেলা সাড়ে এগারোটা নাগাদ উঠেছি মানে দুপুরবেলা উঠে একটা ফেসবুক খুলে দেখলাম একটা মেয়ে একটা খুব সুন্দর লেখা লিখেছে আমি সেই মেয়েটাকে মেসেজ করলাম যে তোর এই লেখাটা আমি পড়তে পারি রে বললে হ্যাঁ দাদা পড়ো তখন আমি একটা নতুন মাইক কিনেছিলাম আমার ব্যান্ড এখনের ব্যান্ড দে আর ভেরি সাপোর্টিভ ব্লিড বং ওরা আমাকে হেল্প করেছিল এই মাইকটা কিনতে দে আর লাইক মাই ফ্যামিলি ওরা প্রচুর সাপোর্টিভ তো আমি ওই মাইকে প্রথম ওই মেয়েটার লেখাটা পড়লাম অ্যান্ড দ্যাট মিন ভাইরাল তারপরে আমি যত লেখা দিয়েছি দিয়ে গেছি আমি কথা বলেছি আপনারা শুনেছেন ভালোবেসেছেন আমাকে আপনারা আমার কন্টেন্ট পছন্দ করেছেন আমার গান পছন্দ করেছেন এবং দেখতে দেখতে আজকে আমার প্রায় তিন লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার এবং আমার ফেসবুকে চার লাখ চব্বিশ হাজার ফলোয়ার যেই পেজটাকে আমি ডিলিট করে দেবো ভেবেছিলাম যে চ্যানেলটা আমি বন্ধ করে দেবো ভেবেছিলাম সেই চ্যানেলটাতেই আজকে তিন লাখ সেই পেজটাতেই আজকে সাড়ে চার লাখের কাছাকাছি ফলোয়ার দ্যাট ইজ বিকজ আমি ওয়েট করেছিলাম আমরা বেশিরভাগ সময় মাটি খুঁড়তে খুঁড়তে যত দূরে সোনা আছে তার তিন ফিট আগে খোড়া বন্ধ করে দিই এ কথাটা একটা খুব সুন্দর বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে বলা আছে আমার লাইফের ক্ষেত্রেও তাই ব্যাপারটা এবং তারপর যদি আমায় আপনারা জিজ্ঞাসা করেন যে আমি কি সাকসেসফুল আমি বলবো এই মেটারিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আউটার ওয়ার্ল্ডে আমি সাকসেসফুল কিনা আমি জানি না কিন্তু ইনার ওয়ার্ল্ডে আই আম সাকসেসফুল কেন বলুন তো কারণ সাকসেস ইজ আ পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ইট সাকসেস ইজ আ পিস অফ মাইন্ড আরও বলা ভালো যে ইট ইজ আ পিস অফ মাইন্ড আর আমি মানসিকভাবে শান্তিতে আছি অ্যান্ড ইট কামস ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ আমার পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার আমি মানসিকভাবে শান্তিতে আছি আমি রোজ রাতে যখন ঘুমাই শান্তিতে ঘুমাই যে আমি যেই কাজটা করছি সৎভাবে করছি আমি যেই কাজটা করছি নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করছি আমি যা করছি আমি সব আমার নিজের জিনিসপত্র নিয়ে করছি আমি কারোর উপর ডিপেন্ডেন্ট নই এবং কালকের দিনে দাঁড়িয়ে আমি যদি ঠিক করি তাহলে সেটার আনন্দ আমার আমি যদি ভুল করি সেটার থেকে শিক্ষাটাও আমাকেই নিতে হবে সো আই এম সাকসেসফুল ফ্রম মাই ইনার ওয়ার্ল্ড আমি ইনসাইড আমার ভিতরে আমি খুব সাকসেসফুল একজন মানুষ আউটার ওয়ার্ল্ডে আমি জানি না আউটার ওয়ার্ল্ডে আমি জানি না আমি সাকসেসফুল কিনা কারণ সেটা আপনারা বিচার করবেন সেটা বিচার করার মতো আমি কেউ নই বাট ভেতর থেকে আমি খুব হ্যাপি একজন মানুষ আই এম আ সাকসেসফুল ম্যান ফ্রম মাই ইনসাইড আর কি চাই একটা মানুষের জীবনে আর কি চাই ভালো বন্ধু ফ্যামিলি এগুলোই তো চাই লাইফে আর কি চাই আর কিছু চাই না সো এই ছিল আমার স্টোরি কেমন লাগলো জানাবেন এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু